আমরা কিন্তু অনেকেই ওয়াইফাই ব্যবহার করি, তো আমরা যখন ওয়াইফাই ব্যবহার করি তখন আমাদের আশেপাশের মানুষ এবং বন্ধু বান্ধবকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিতে হয়। দেওয়ার কারণে যখন বেশি পাসওয়ার্ড দেওয়া হয় তখন আমাদের ওয়াইফাই স্লো হয়ে যায়, স্লো হওয়ার কারণে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো আমরা যারা ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে সেটা জানি না তাদের জন্যই আজকে ভিডিও। তো তাছাড়াও আমি আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে টিপলিং থেকে, মানে টিপলিং রাউটার থেকে আপনারা কীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন, এবং আমি আপনাদেরকে দুইটা সিস্টেমে দেখাবো কীভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং ওয়াইফাই রাউটার মানে টিপলিং ওয়াইফাই রাউটার কীভাবে সম্পূর্ণ ম্যানেজ করবেন, কতজন আপনার ওয়াইফাই রাউটারে কানেক্ট আছে সেগুলো কীভাবে দেখবেন, এবং কেউ যদি হ্যাক করে সেটাও কীভাবে দেখবেন, সব কিছু আজকে ভিডিওতে দেখাবো। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো। স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন। ওকে, নতুন ভিডিও নোট বিষয় থেকে তো চলুন শুরু করা যাক। যারা টিপলিং রাউটার ব্যবহার করেন তাদের জন্যই এই ভিডিও। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কম্পিউটার এবং মোবাইল দিয়ে কীভাবে আপনার টিপলিং রাউটারের মানে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন। তো চলে যাবেন গুগল ক্রোমে, আপনাদের যদি গুগল ক্রোম কম্পিউটার থাকে তাহলে গুগল ক্রোমে চলে যাবেন, আপনাদের ফোন থেকে গুগল ক্রোমে চলে যাবেন। যাওয়ার পর আপনাদের ফোন থেকে থ্রি ডট লাইন অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন, দেখুন ডেস্কটপ সাইট এখানে ক্লিক করবেন। ডেস্কটপ সাইট ক্লিক করার পর আপনারা এই সার্চ বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন 192.168.0.10। তো এটা আমি স্ক্রিনেও দিয়ে দিব, আপনারা এটা লিখবেন। ভালো করে বলি আবারও দেখেন, 192.168.0.10 লাস্টে 10, তো এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি গোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এইরকম অপশন চলে আসবে, দেখুন টিপলিং ওয়ারলেস এন্ড রাউটার ইউজার নেম পাসওয়ার্ড এখানে চলে আসলো। তো আমি যে নাম্বারটা দিছিলাম 192, এই নাম্বারটা কিন্তু অনেকের দেখলাম অনেক রকম থাকে, মানে এক এক এরিয়াতে এক এক রকম থাকে। তো আমি আরেকটা লিঙ্ক আপনাদেরকে দিব, মানে এই যে নাম্বারটা আমি দিছি যে নাম্বারটা, এই নাম্বারটা আমি আরেকটা দিব, সেটা দিয়েও দেখলাম অনেকেই ঢুকতে পারেন। আর আমি কিন্তু টিপলিংয়ে ঢুকি এই নাম্বারটা দিয়ে, এই নাম্বার ছাড়া আমার টিপলিংয়ে ঢুকে না। তো আপনারা ট্রাই করে দেখবেন, যদি না ঢুকে তাহলে আমি আরেকটা নাম্বার আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ট্রাই করে দেখতে পাবেন। তারপরে যদি আপনাদের টিপলিং সাইটে না ঢুকে তাহলে আপনারা কী করবেন, আপনারা যার কাছ থেকে ওয়াইফাইটা নিছেন মানে যে ডিস্ট্রিবিউটার আছে তার কাছে আপনারা কল দিয়ে জেনে নেবেন যে আপনি আপনার রাউটারে ঢুকবেন বা পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তো আপনারা ঢুকতে পারছেন না এই নাম্বারটা দেওয়ার জন্য অথবা এই লিঙ্কটা দেওয়ার জন্য, তো তারা দিয়ে দিবে। এক এক জায়গায় কিন্তু এক এক রকম থাকে, তাই আপনাদেরকে বলে রাখলাম। তারপর দেখুন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, তো টিপলিংয়ের ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু অ্যাডমিন দেওয়া থাকে সুটুয়াতে, তো ডিফল্ট অবস্থায় কিন্তু অ্যাডমিন দেওয়া থাকে। আপনাদের এগুলো যদি ডিস্ট্রিবিউশন থেকে চেঞ্জ করা থাকে তাহলে অন্য কিছু হবে, তাদের কাছ থেকে জেনে নেবেন। আর যদি আপনারা অ্যাডমিন ট্রাই করে হয়ে যায় তাহলে তাদের কাছ থেকে জানতে হবে না। আমারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে ছোটু হাতের অ্যাডমিন দিচ্ছি, দেখুন আমি ছোটু হাতের অ্যাডমিন দিলাম, ইউজার নেম পাসওয়ার্ডও কিন্তু চেঞ্জ অ্যাডমিন, তো আমি আবারও অ্যাডমিন দিলাম। তো আমি আপনাদেরকে আবারও বিষয়টা বুঝিয়ে বলি, আপনাদের অ্যাডমিন দেওয়ার পর যদি কাজ না করে তাহলে বুঝবেন যে আপনাদের যারা ওয়াইফাই আপনাদেরকে দিছে মানে যারা ওয়াইফাই ব্যবসায়ী তাদেরকে বলবেন যে আমার এই অ্যাডমিনের তো কাজ করছে না, আপনারা আমার পাসওয়ার্ড আর ইউজার নেমটা দিন। ওরা অনেক সময় চেঞ্জ করে দেয় হ্যাকার হাত থেকে বাঁচার জন্য। তো তারপর আপনারা লগ ইন করবেন, এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এইরকম অপশন চলে আসবে, তো এখানে ওকে দিবেন। দেখুন এখানে কিন্তু আমার ওয়াইফাই সব কিছু চলে আসলো, দেখুন এখানে দেখুন ওয়্যারলেস একটা অপশন আছে, আপনারা ওয়্যারলেসে ক্লিক করবেন, ওয়্যারলেস এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ওয়্যারলেস সিকিউরিটি একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করার পর আপনারা যে পাসওয়ার্ডটা দিছেন বা তারা যে ওয়াইফাই ব্যবসায়ী যে আপনারা পাসওয়ার্ডটা দিছে
সেই পাসওয়ার্ডটা এখানে দেখাবে। দেখুন আমার যে পাসওয়ার্ডটা এখানে দেখাচ্ছে, আমি চাইলে এখনই আমার এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। এবং আপনার যদি জানা না থাকে তাহলে আপনি এই সিস্টেমে চেঞ্জ করতে পারবেন, আর যারা যাদের কাছ থেকে ওয়াইফাই আনছেন তাদেরকে বলতে হবে না। তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় ভালো করে বুঝিয়ে বলি, আপনার ওয়াইফাই পাসওয়ার্ডে ঢুকতে গেলে আপনার কিন্তু ওয়াইফাই কানেক্ট থাকতে হবে, না হলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা পরিবর্তন একটু পরে করে দেখাচ্ছি। আমি আগে দেখাই যে আমার ওয়াইফাই কতজন ইউজ করছে। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাব, ব্যাকে চলে যাওয়ার পর আমি আবারও আমার ওয়াইফাইয়ে ঢুকবো। দেখুন আমি আবারও ওয়্যারলেসে ক্লিক করব। ওয়্যারলেসে ক্লিক করার পর এখানে দেখুন ওয়্যারলেস স্ট্যাটাস এখানে একটা অপশন আছে, মানে নিচের যে একটা অপশন এই অপশনটা আপনি ক্লিক করবেন। ওয়্যারলেস অ্যাডভান্সের নিচে যে একটা অপশন এটাই আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করার পর আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার কিন্তু তিনজন কানেক্ট আছে। দেখুন এখানে কানেক্টেড তিনজন দেখাচ্ছে। তো এখান থেকে যদি একজন কমে যায় তাহলে দুইজন দেখাবে, তিনজন থাকলে তিনজন দেখাবে। আমি যদি আরও কাউকে পাসওয়ার্ড দিই তাহলে বেশি দেখাবে। তো আপনারা যাদেরকে পাসওয়ার্ড দিবেন আপনারা তো জানবেন যে এখানে কয়েকজন ইউজ করে, যদি বেশি ইউজ করে তাহলে বুঝবেন যে আপনাদের ওয়াইফাইটা হ্যাক হয়েছে, আপনাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। দেখুন এখানে কিন্তু রিসিভ প্যাকেজ সেন্ড প্যাকেজ এগুলোও দেখাচ্ছে। তো আমার এখন তিনজন আছে কানেক্ট, তাই তিনজন দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিচে চলে আসবেন, আসার পর দেখুন এখানে সিস্টেম টুল একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখান থেকে ব্যাকআপ অ্যান্ড রিস্টার্ট দিতে পারবেন, রিবুট দিতে পারবেন। তো এখানে আপনারা সবগুলা একটা একটা করে দেখে নেবেন। তারপর দেখুন এখানে, দেখুন এখানে ওয়্যারলেস একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ওয়্যারলেসে ক্লিক করার পর ওয়্যারলেস সিকিউরিটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড দেখাবে, আপনারা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। দেখুন ওয়্যারলেস পাসওয়ার্ড একটা অপশন আছে, টিপু, এই যে আমার নামটা দেওয়া আছে ওয়্যারলেস পাসওয়ার্ড, তো এটা আমার পাসওয়ার্ড, এটা আমি এখন চেঞ্জ করব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ধরুন এখান থেকে যে কোনো একটা চেঞ্জ করে অন্য একটা পাসওয়ার্ড দিব। তো ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম 6677 আমার নাম দিয়ে। তো আপনারা এইরকম পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেখুন এইরকম পাসওয়ার্ড আপনাদের একটু স্ট্রং রেখে, মানে একটু বড় করে স্ট্রং রেখে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখুন এখানে সেভ অপশন আছে, আপনারা এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ওয়াইফাই কানেক্ট চলে যাবে, আপনার নিজের ফোন থেকে ওয়াইফাই কানেক্ট চলে যাবে, এবং যাকে আপনারা ওয়াইফাই কানেক্ট দিছিলেন তার ফোন থেকে কিন্তু ওয়াইফাই কানেক্ট চলে যাবে। যদি আপনাদের কম্পিউটার থাকে তাহলে কিন্তু ওয়াইফাই কানেক্ট কম্পিউটারে থাকবে এবং মোবাইল ফোনের সবগুলা চলে যাবে, কারণ কম্পিউটারে তো আপনারা মূলত লাইন দিয়ে ইউজ করেন, বা আমি নিজেও লাইন দিয়ে ইউজ করি। আর যদি আপনারা পাসওয়ার্ড দিয়ে ইউজ করেন তাহলে কিন্তু আপনার কোনো কানেক্টই থাকবে না, আবার নতুন করে কানেক্ট দিতে হবে। তো আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমি আবার নতুন করে আমার ওয়াইফাই ঢুকতে হবে, ঢুকার পর আমি পাসওয়ার্ড দিতে হবে, নাইলে আমি নেট ইউজ করতে পারবো না। দেখুন আমার কিন্তু ওয়াইফাই চিহ্নটা চলে গেল। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আবারও ওয়াইফাইয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে। এখন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, ফরগেটে ক্লিক করব। ফরগেটে ক্লিক করার পর এখন পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ড দিয়ে দিব। তো এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি যে পাসওয়ার্ডটা দিছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখুন কানেক্ট লেখা আছে, আমি কানেক্টে ক্লিক করলাম, তারপর আমার ওয়াইফাই কানেক্টটা হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে গেলো, দেখুন একটু সময় লাগবে তারপর ওয়াইফাই কানেক্ট, হ্যাঁ ওয়াইফাই কানেক্টটা হয়ে গেলো। এখন আমি চাইলে আবার ওয়াইফাই ইউজ করতে পারবো, দেখুন আমি ওয়াইফাই ইউজ করতে পারবো। তো এইভাবে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর রাউটার কন্ট্রোল করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় অপশন দেখাচ্ছি, আপনাদের একটা মোবাইল অ্যাপ নামাতে হবে। নামানোর পর আপনারা মোবাইল অ্যাপ দিয়েও চাইলে কন্ট্রোল করতে পারবেন ওয়াইফাই রাউটার। আমি আবারও বলে রাখি এটা কিন্তু শুধু টিপলিংয়ের ক্ষেত্রে, টিপলিং আমি ইউজ করি তাই টিপলিংটা আপনাদেরকে দেখাচ্ছি। অন্যগুলো যদি আপনারা বলেন তাহলে নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমাকে এখন চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর এখানে লিখতে হবে TETKSER থিয়েটার। তো এখানে লেখার পর দেখুন এখানে টিপলিং থিয়েটার অ্যাপটা চলে আসলো। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে। আমারটা ইনস্টল দেওয়া আছে, আপনারা
इन्स्टल कर तो एखी अपन ओपन कर देखा एप्ट अपना इन्स्टल करबें तो ओपने क्लिक कर लपने क्लिक करार एखे देख ट्रिपलिंग आईडी अथवा इमेल चाच्चे तो तारपर देखुन एखाने पासवर्ड चाच्चे तो आम्रा तो एकदम नतून एसब विषय किछु जानी ना ताई एखाने किछु दिले होबे ना तो एखाने देखुन साइन आप एकटा अपशन आछे आपनारा एखाने क्लिक करते होबे तो साइन आपे क्लिक करलाम क्लिक करार पर ट्रिपलिंग आईडी इमेल तो आमादेरके ट्रिपलिंग आईडी बा इमेल दिते होबे तो आमादेरके एखान थेके जे कोनो एकटा इमेल दिते होबे तो एकटा इमेल एखाने दिये दिलाम आमार जे कोनो एकटा इमेल एखाने दिये दिलाम इमेल देवार पर एखाने देखुन देखाच्छे पासवर्ड एवं कनफार्म योर निउ पासवर्ड तो सिक्सर उपरे 32টা আপনারা পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যা পাসওয়ার্ড দিবেন সেটা কনফার্ম ইওর নিউ পাসওয়ার্ডেও কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে প্রথম যে পাসওয়ার্ডটা দিবেন এখানে আবারও সেম পাসওয়ার্ডটা দিবেন তো আমি এখানে আবার পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখুন সাইন আপ লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর अपने एकटू अपेक्षा करबें अपनार इमेले एक एस एम एस चले जाए देखो हमारे इमेले क्योंकि एक पासवर्ड चले आसल तो इमेलटा ढुकब इमेले ढुकार पर एखे देखो लेखा चले आसल क्लिक टू फिनिश रेजिस्ट्रेशन तो अपनारा एखे क्लिक करबें एखे क्लिक करार पर एखे ब्राउजार देखा तो गूगल क्रोमे चले आसब आसार पर अल्सो दिए देव देखुन एखाने देखाच्छे एक्टिविशन सक्सेस तो एक्टिविशन हो गेलो तो एखन आपनि आबारो एई लिंकटाय ढुकबेन माने एई जे एपटा लामाइछिलेन सेई एपटा आपनारा ढुकबेन एपटा ढुकार पर एखाने आपनादेर इमेलटा दिये दिबेन एबं आपनादेर पासवर्डटा दिये दिबेन तो आपनार जे इमेलटा दिछिलेन सेई नतुन एकटा पासवर्ड दिते होबे सेई पासवर्डटा एखाने दिये दिबेन पासवर्ड देवार पर एखाने लगइने क्लिक करबेन लगइने क्लिक करार पर एखान थेके चाइले आपनारा सेव करते पारबेन अथवा नट नाउ एखानेओ क्लिक करते पारबेन तो आमी नट नाउ क्लिक करलाम क्लिक करार पर एखाने किन्तु राउटारेर इंटरफेस चले आसबे आमी आपनादेरके देखाच्छि देखुन टिपलिंग राउटार एखाने देखाच्छे तो आपनारा एखाने क्लिक करबेन क्लिक करार पर एखाने देखाच्छे विजिट पेज वेबस विजिट वेब पेज तो एखाने क्लिक करबेन क्लिक करार पर देखुन एखाने चले आसलो एडमिन তারপর পাসওয়ার্ড তো আমার কাছে মনে হয় যে অ্যাপসের কোনো দরকার নেই আপনারা যেভাবে আগে আমি দেখাইছিলাম সেভাবেই আপনারা ইউজ করতে পারবেন মানে অ্যাপসও ঢুকলেও কিন্তু আগে যেভাবে আমি দেখাইছিলাম সেভাবেই সেম থাকে তো অ্যাপসের ঝামেলাতে না গিয়ে আপনারা চাইলে গুগল ক্রোমে গিয়ে এটা করতে পারবেন গুগল ক্রোমে করলে আমার মনে হয় যে সহজ হবে এবং আপনাদের খুব ভালো হবে তো এইভাবে আপনারা আপনাদের টিপলিং রাউটার অথবা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপর যদি আপনারা কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেব ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সেই পর্যন্ত